ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ, সব সময় থাকুন খবরে। নতুন করে আর ইএমআই স্থগিতের পক্ষে নয় আরবিআই, মোরাচোরিয়ামের মেয়াদ বাড়ালে চাপ বাড়বে গ্রাহকেরই। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অরিত্রিক, সুদ মকুব মামলায় কি বক্তব্য আরবিআই এর? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল এই মোরাটোরিয়াম নিয়ে। আমরা জানি যে কোভিড পরিস্থিতিতে মোরাটোরিয়াম দেওয়া হয়েছিল সমস্ত গ্রাহকদের জন্য, এবং সেই মোরাটোরিয়াম আরো ছ মাস বাড়ানো প্রয়োজন এই মর্মে একটি মামলা হয় যেটা সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছে। এবং সেই সুপ্রিম কোর্টের মামলাতে আজকে আরবিআই তরফে জানানো হয়েছে যে মোরাটোরিয়াম যদি এরপরও এক্সটেন্ড করা হয় পরোক্ষভাবে গ্রাহকেরই কিন্তু চাপ বাড়বে, এবং পাশাপাশি সরকারের প্রতিনিধিরাও ছিলেন সেখানে, তারা ব্যাংকের পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তারা যেটা বলছেন যে ব্যাংকের পক্ষে এটা কিন্তু অত্যন্ত সমস্যার হয়ে যাবে যদি এই মুহূর্তে যদি আবারও মোরাটোরিয়াম দেওয়া হয়, এবং ছ মাস মোরাটোরিয়াম মানে প্রায় অধিকাংশ ক্ষেত্রে লোনের যে পেমেন্ট সেটা বন্ধ হয়ে থাকা, এবং সেক্ষেত্রে ব্যাংকগুলোকে তার দায়ভার বহন করতে হবে যেটা জাতীয় অর্থনীতির উপর সেই চাপটা এসে পড়তে পারে, এই প্রশ্ন কিন্তু উঠেছে। এবং এই রিজার্ভ ব্যাংক এবং সরকার, দুই কেন্দ্রীয় সরকার দু তরফই মোরাটোরিয়াম এক্সটেন্ড করার বিপক্ষেই কিন্তু কথা বলেছেন। এখনো পর্যন্ত এই মামলায় সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেয়নি, সেটা দিন কয়েকের মধ্যেই চলে আসার আশঙ্কা। কিন্তু সরকার যে লোন মুকুবের যে মেয়াদ বৃদ্ধি সেটা যে আর চাইছে না সেটা কিন্তু স্পষ্ট করে দেওয়া হয়েছে আজকে সুপ্রিম কোর্টে। অনুসরণ, ধন্যবাদ অরিত্রিক।